नमस्कार बंधुरा, कुकिंग एंड चिल विद सुप्रिया चैनेले आपनादे सबाई के स्वागत। आज आमी आपनादे धने पाता बाटा दिए रुई माछ बा ग्रीन रुई कारी रान्ना करे देखाबो। देखे नी की की लागछे। एखाने आमी चार पिस रुई माछ निये निएछी, ओजन मोटामोटी 280 থেকে 300 গ্রাম। धने पाता बाटा निएछी हाफ कप। फोड़नेर जोन्नो 1/4 टीस्पून कालो जीरे, दुटो चेरा काँचा लंका, 1/2 टीस्पून रसुन बाटा, एकटा छोटो टमेटो कुची करे निएछी आर हलुद गुड़ो लागछे 1/2 टीस्पून। रान्नाटा आमी सर्षेर तेले करब, एखाने 4 টেবিলস্পুন সর্ষের তেল আছে। রান্নাটা শুরু করা যাক। পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে 4 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তুলে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলো দেখতে এই রকম হয়েছে। এবার এই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরোতে আরম্ভ করলে এর মধ্যে একে একে রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে দেব। রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো, আর টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে একটু নুন মিশিয়ে নেব। এটা ভাজতে হবে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। আর এটা আরেকটু ভালোভাবে ভাজার জন্য এটার মধ্যে একটু জলও আমি অ্যাড করে দেব। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর তার সাথে ধনে পাতা বাটাটাও দিয়ে দেব। ধনে পাতা বাটাটা দিয়ে এটা মিনিট দুয়েক মতো হতে দেব, এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একে একে রুই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ধনে পাতার গ্রেভিটার সাথে মাছগুলো হালকা হাতে এপিটোপিট করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব মোটামুটি 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল। এক্ষেত্রে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই হিসাবে জল দেবেন, তবে এটা খুব বেশি ঝোল হবে না, এর গ্রেভিটা একটু হালকা মাখামাখাই হবে। জল দেবার পর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আমার কুকিং অ্যান্ড চিল উইথ সুপ্রিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যান, আর আপনাদের পরিচিতদের সাথে এই রান্নাটি শেয়ার করবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধনে পাতা বাটা দিয়ে রুই মাছের এই রেসিপিটি করতে কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে, আর রান্নাটা খুব কম সময়ে হয়ে যায়। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন এই ধনে পাতা বাটা দিয়ে রুই মাছের ঝাল বা গ্রেভি একদম রেডি। এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব ফ্লেমটা অফ করে, তারপর এটাকে আমরা পরিবেশন করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, রুই গ্রিন কারি এখন পরিবেশনের জন্য রেডি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।